গাছ মানুষকে যেমন সুস্থ রাখে তেমনি পরিবেশকেও রাখে নির্মল। আমাদের কেন্দ্রীয় পুলিশ দল সিআরপিএফ জওয়ানদের উল্লেখযোগ্য সমাজকল্যাণমূলক কাজ হলো গাছ লাগানো। ফরেস্ট বিভাগ থেকে প্রাপ্ত গাছের চারা নিয়ে স্থানে স্থানে বৃক্ষরোপণ করছি। রাতাবাড়ি এলাকায় 12,000 গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, কেননা অক্সিজেনের অভাব মেটাতে গাছের বিকল্প নেই। গাছ মানুষের স্বাস্থ্য ও মন সুস্থ রাখে। গাছ বেশি হলে অক্সিজেন বাড়বে, শিশুরা সুস্থ থাকবে, মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে। সাংবাদিকেরা এ সময় আমাদের সহযোগিতা করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাছ লাগানোর সুযোগ করে দেওয়ায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোমবার বেলা 11টায় কাছা সুগার মিল সিআরপিএফ ক্যাম্পে নবাগত E-147 কোম্পানির সিআরপিএফ জওয়ানরা রাতাবাড়ির বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। কমান্ড্যান্ট অফিসার সুহন লাল এর নেতৃত্বে আউল আলা শিব মন্দির ও কচুখাউরি মোকাম চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শতাধিক বছর পুরনো এই ঐতিহাসিক স্থাপনা দুটিতে অর্জুন, কৃষ্ণচূড়া ও কাঁঠাল ইত্যাদি বৃক্ষের চারা রোপণ করেন সিআরপিএফ জওয়ানরা। এতে সহযোগিতা করেন রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যরা। বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সামনে উল্লেখিত কথাগুলি বলেন সিআরপিএফ E-147 কোম্পানির কমান্ড্যান্ট অফিসার সুহন লাল। বৃক্ষরোপণে সহযোগিতা করায় তিনি রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি খয়রুল হাসান খান ও সম্পাদক মনোজ মোহন্তি কলম ও উত্তরীয় দিয়ে নবাগত সিআরপিএফ কমান্ড্যান্ট অফিসারকে অভিনন্দন জানান। এরপর এক সৌজন্যমূলক আলোচনা সভার আয়োজন করে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন কমান্ডিং অফিসার। রামকৃষ্ণনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি ফখরুল হাসান, রশিদ আহমেদ, আজিজুল হক, আবুল আনসার, জবরুল হক উপস্থিত ছিলেন। यही है कि हम जगह जगह पेड़ लगाएं, ताकि पेड़ लगाने से सभी का स्वास्थ्य स्वस्थ रहें, और जितना ज़्यादा पेड़ होगा हमारे को वहाँ से ऑक्सीजन मिलेगा, हमारे बच्चे स्वस्थ रहेंगे, हमारे बुजुर्ग स्वस्थ रहेंगे। इसलिए जो है मुझे आज बहुत खुशी हुई कि आप अपना कीमती समय निकाल के चैनल के माध्यम से आप मेरे सहयोगी बने और मेरे को आपने यहाँ पर आके, मैं आपका बहुत तहे दिल से शुक्रगुजार हूँ कि आपने मेरे को यहाँ पर पेड़ लगाने का मौका दिया। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।